আজকে আমি তোমাদের সামনে এবিটিএ টেস্ট পেপারের লাইফ সায়েন্স পেজ নম্বর 115-র উত্তরগুলি সলভ করে দেব। দেখো, প্রথম প্রশ্ন, ফানগাছের শুক্রাণুর ম্যালিক অ্যাসিডের প্রভাবে ডিম্বাণুর দিকে অগ্রসর হওয়া এক প্রকার কি ধরনের চলন? ট্রপিক চলন, ন্যাস্টিক চলন, কেমোট্যাকটিক চলন, ট্যাকটিক চলন? এখানে যেহেতু কেমোট্যাকটিক চলন কথাটা দেওয়া আছে, তাহলে সঠিক উত্তরটি হবে সি নম্বর। যদি কেমোট্যাকটিক কথাটি দেওয়া না থাকতো, তাহলে ট্যাকটিক চলন উত্তর হতো। দ্বিতীয় প্রশ্ন, অগ্রস্থ প্রকটতা ঘটায় কোন হরমোন? অক্সিন, কাইনিন, জিব্রেলিন, ফ্লোরিজেন? এখানে সঠিক উত্তরটি হবে অক্সিন। অগ্রস্থ প্রকটতা ঘটায় হচ্ছে অক্সিন। পরের প্রশ্ন, দেখো, আমাদের চোখের লেন্সের চারপাশে সিলিয়ারি পেশির শিথিলীকরণের ফলে লেন্স পাতলা হয়ে যে রূপ সৃষ্টি ব্যাহত হয়, তা হলো কাছের বস্তু দর্শন, দূরের বস্তু দর্শন, কাছের ও দূরের উভয় বস্তুর দর্শন, কোনো প্রকার দৃষ্টি নয়। এখানে সঠিক উত্তরটি হবে এ নম্বর, কাছের বস্তু দর্শন। তারপরের প্রশ্ন, গমনের সময় মস্তিষ্কের কোন অংশ দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে? এ নম্বর গুরু মস্তিষ্ক, লঘু মস্তিষ্ক, সি নম্বর থ্যালামাস, ডি নম্বর হাইপোথ্যালামাস? সঠিক উত্তরটি হবে লঘু মস্তিষ্ক। নেক্সট প্রশ্ন, কোষচক্রের গুরুত্ব সংক্রান্ত নিচের কোন বক্তব্যটি সঠিক? তা এ নম্বর নিউক্লিয়াসের ডিএনএর পরিমাণ 3 গুণ হয়, বি নম্বর কোষচক্রের বিভিন্ন বিন্দুতে নিয়ন্ত্রণ নষ্ট হয়ে টিউমার সৃষ্টি হয়, সি নম্বর বিভাজিত কোষগুলোতে কোষীয় উপাদানগুলির সাম্যাবস্থা বজায় থাকে না, ডি নম্বর সব কোষেই সমানভাবে কোষচক্রে অংশীদারী হয়? এখানে সঠিক উত্তরটি হবে বি নম্বর কোষচক্রের বিভিন্ন বিন্দুতে নিয়ন্ত্রণ নষ্ট হয়ে টিউমার সৃষ্টি করে। নেক্সট প্রশ্ন, দিনিশেকের পর নির্মিত নিউক্লিয়াসে নিচের কোন তো হয় তা স্থির করো। গর্ভযন্ত্র, সহকারী কোষ, শস্য নিউক্লিয়াস, পোষক কলা? এখানে সঠিক উত্তরটি হবে শস্য নিউক্লিয়াস। নেক্সট প্রশ্ন, দ্বিসংকর জনন পরীক্ষায় দুটি শঙ্কর গোল হলুদ গাছের মধ্যে শঙ্করায়ন ঘটালে অপত্য জনুর ফিনোটাইপের অনুপাত কী হবে? 3:1, 1:2, 2:1, 9:3, 3:1, 9:3, 4? এখানে সঠিক উত্তরটি হবে সি নম্বর, 9:3, 3:1। নেক্সট প্রশ্ন, হোলান্ড্রিং জিনের বহি পোকা কোন অংশে দেখা যায়? চোখ, ত্বক, লোমযুক্ত পিনা, সবকটিতে? এখানে সঠিক উত্তরটি হবে সি নম্বর, লোমযুক্ত পিনা। নেক্সট প্রশ্ন, নিচের কোন রোগে মহিলাদের তুলনায় পুরুষরা বেশি আক্রান্ত হয়? টাইটোনোপিয়া, ডিউট্রেনোপিয়া, হিমোফিলিয়া, থ্যালাসেমিয়া? এখানে সঠিক উত্তরটি হবে হিমোফিলিয়া। নেক্সট প্রশ্ন, পৃথিবীতে পানের সৃষ্টির সময় পরিবেশে যে গ্যাসটি সেটি হল হাইড্রোজেন, অক্সিজেন, মিথেন, অ্যামোনিয়া? যখন প্রাণের উদ্ভব হয়েছিল, তখন কিন্তু অক্সিজেন ছিল না, তাই এখানে সঠিক উত্তরটি হবে অক্সিজেন। হৃৎপিণ্ডে 4টি প্রকোষ্ঠ থাকে যে পানিতে, তা হলো ব্যাঙ, কাতলা, কুমির? এখানে সঠিক উত্তরটি হবে ডি নম্বর, কুমিরের 4টি প্রকোষ্ঠ আছে। উটের মূত্রে বেশি থাকে ইউরিয়া, ইউরিক অ্যাসিড, অ্যামোনিয়া, বিলিরুবিন? উটে কী বেশি থাকে?
ইউরিক অ্যাসিড বেশি থাকে? বি নম্বর হচ্ছে সঠিক উত্তর। তারপরের প্রশ্ন, ডি নাইটিফাইন জীবাণু হলো নাইটোব্যাক্টর, অ্যাজোটোব্যাক্টর, অ্যানাবিনা, সিউডোমোনাস। এখানে সঠিক উত্তরটি হলো সিউডোমোনাস, ডি নম্বর হলো সঠিক উত্তর। তারপরে প্রশ্ন, সিওপিডি হয় শব্দ দূষণের ফলে, তেজস্ক্রিয় দূষণের ফলে, বায়ু দূষণের ফলে, জল দূষণের ফলে। এটি একটি হার্ট ডিজিজ, তো এটি বায়ু দূষণের ফলে হয়ে থাকে। নেক্সট প্রশ্ন, নিচের কোনটি বহিরাগত প্রজাতি নয় তা স্থির করো। তেলাপিয়া, ল্যান্টানা, কচুরিপানা, পুঁটি। এখানে সঠিক উত্তরটি হবে পুঁটি। তারপরে নিচের বাক্যগুলোর মধ্যে শূন্যস্থানগুলিতে উপযুক্ত শব্দ দেখো। দুইয়ের এক দাগে যে প্রশ্ন আছে, পত্ররন্ধ্র খোলা ও বন্ধ হওয়া ড্যাশ চলন, এটি কি হবে? ফটোনেস্টি চলন, ফটোনেস্টি চলন। তারপর জি জিরো দশায় ড্যাশ কোষ অবস্থান করে, এখানে হবে স্নায়ুকোষ। তারপর রক্ত তঞ্চনকারী ফ্যাক্টর নাইনের অভাবে ড্যাশ রোগ হয়, এখানে হবে ক্রিসমাস রোগ। নেক্সট প্রশ্ন, পায়রার চোখে ড্যাশ থাকায় দৃষ্টিশক্তি প্রখর হয়, এখানে শূন্যস্থানে হবে পেকটিন। পায়রায় চোখে পেকটিন থাকায় ওরা নিচের খাদ্যশস্য দেখতে পারে, তাই প্রখর দৃষ্টি হয়ে থাকে। নেক্সট প্রশ্ন, শ্বাসনালীর প্রদাহকে ড্যাশ বলে, এখানে হবে ব্রঙ্কাইটিস। নেক্সট প্রশ্ন, আরাবাড়ি অরণ্যের প্রধান গাছ হলো, আরাবাড়িতে শাল গাছের আধিক্য দেখা যায় বেশি, তাই এখানে সঠিক উত্তরটি হবে শাল। নিচের বাক্যগুলি সত্য মিথ্যা নিরূপণ করো। জিব্রেলিন গত খর্বতা দূর করতে সাহায্য করে, জিব্রেলিন বংশগত খর্বতা দূর করতে সাহায্য করে, এটি সত্য। টি দ্বিতীয়, ক্লিভেজের মাধ্যমে উদ্ভিদকোষের সাইটোকাইনেসিস ঘটে, এটা হচ্ছে মিথ্যা। তারপর অ্যালিল হলো জিনের পরিবর্তিত রূপ, এটি সত্য। নেক্সট, গিঙ্গো বাইলোবা একটি উদ্ভিদ জীবের জীবাশ্মের উদাহরণ, এটি গিঙ্গো বাইলোবা, এটি উদ্ভিদ জীবাশ্মের না, এটা পানি জীবাশ্মের, তাই এটি মিথ্যা। পরের প্রশ্ন, ক্যান্সার সৃষ্টিকারী জিনকে অঙ্কোজিন বলে, এটি সত্য। প্রবাল গমনে অক্ষম, এটা মিথ্যা। দেখো তোমাদের প্রশ্নে আমি টি এফ দিলাম, জায়গা নেই জন্য, কিন্তু পরীক্ষায় তোমরা কিন্তু পাশে সত্য অথবা মিথ্যাই লিখবে। যা প্রশ্নে দেওয়া থাকবে সত্য অথবা মিথ্যা দেওয়া থাকলে তাই লিখবে। পরের প্রশ্ন,
এ স্তম্ভের সঙ্গে বি স্তম্ভের থ্যালামাস, এটি হচ্ছে সি নম্বর হবে সঠিক উত্তর, মূল ইন্দ্রিয় অনুভূতি গ্রহণ, এটা সি নম্বর হবে। যোনুক্রম দেখা যায়, ফ্রান গাছে, এটা এ নম্বর। হিমোফিলিয়া বি, আমরা একটু আগেই যেটা ক্রিসমাস ডিজিজ 9 ফ্যাক্টরের অভাবে হয়, তো হিমোফিলিয়া বি কিন্তু ক্রিসমাস ডিজিজ। অভিসারী অভিযোজন, হচ্ছে এফ, সমবৃত্তীয় অঙ্গ। আর্সেনিক দূষণের ফলে ব্ল্যাক ফুড ডিজিজ হয়, হাতের তালু, পায়ের তালুতে ফোস্কার মতন হয়ে যায়। এন নর, হল গৌণ খাস, তাহলে ই নম্বর। একটা এক্সট্রা দেওয়া আছে, পারদটা কিন্তু এক্সট্রা দেওয়া আছে। দেখো নেক্সট প্রশ্ন, বিসদৃশ শব্দটি বেছে লেখো, ACTH, GTH, ADH, TSH, এখানে আলাদা কোনটি রয়েছে? ADH, এখানে হচ্ছে ADH হচ্ছে সঠিক উত্তর, অ্যান্টি ডাইউরেটিক হরমোন। নেক্সট প্রশ্ন, অশ্রুতে উপস্থিত ব্যাকটেরিয়ার ধ্বংসকারী উৎসেচকের নাম কি? এই উৎসেচক, চোখের জলে কোন উৎসেচক থাকে? লাইসোজাইম, উৎসেচক থাকে। দেখো নিচের প্রথম শব্দ জোটটি সম্পর্ক বুঝিত, জোটটি শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও। শিশুর স্তন্যপানের ইচ্ছা সহজাত প্রতিবর্তকিয়া, তাহলে শিশুর হাঁটা কী হবে? অর্জিত, প্রতিবর্ত। তারপর লিঙ্গ নির্ধারণের জন্য দায়ী জিন কোন ক্রোমোজোম থাকে, সেক্স ক্রোমোজোম। তারপর প্রশ্ন, যখন একটি বিশুদ্ধ লাল ও বিশুদ্ধ সাদা ফুলওয়ালা গাছের সংকরণের ফলে গোলাপি ফুলওয়ালা গাছ উৎপন্ন হয়, তখন তাকে কি বলে? তখন তাকে অসম্পূর্ণ প্রকটতা, গরম তরল স্যুপ কথাটির প্রবক্তা হলেন হ্যালডেন। তারপর নিচের চারটি বিষয়ের মধ্যে কোনটি তিনটি অপর বিষয়টির অন্তর্গত, সেই বিষয়টি খুঁজে বের করো। নস্টক, অ্যানাবিনা, অসিলোটোরিয়া, সায়ানোব্যাকটেরিয়া, এই তিনটি কিন্তু এই সায়ানোব্যাকটেরিয়ার অন্তর্গত, তাই সঠিক উত্তর হবে সায়ানোব্যাকটেরিয়া। লবণ সহনের জন্য সুন্দরী গাছের একটি অভিযোজন উল্লেখ করো। লবণ সহনের জন্য কি হয়? লবণাক্ত মাটিতে অক্সিজেনের অভাব থাকে, তাই সুন্দরী গাছের শ্বাসমূল কি করে? বায়ু থেকে অক্সিজেন গ্রহণ করে, তাই এখানে হবে শ্বাসমূল। আজ এই পর্যন্তই।
পরবর্তীতে আরও নেক্সট পেজগুলি সলভ করে দেব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে। পরবর্তী আরও সাজেশান আর কিছু দিনের মধ্যেই, লাস্ট মিনিট সাজেশান।